সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমাস আগেই আমরা খুলতে চাইছিলাম, কিন্তু রেল তার অনুমোদন না দিয়ে পিছনের দরজা দিয়ে বিজেপিকে উস্কাচ্ছে। আমরা বলতে চাই, মানুষের দুর্দশা, মানুষের যে অভাব অভিযোগ, তার সম্পূর্ণ মোকাবিলা লকডাউন পর থেকে আমরা সবাই মিলে করছি। আজকে এসে যে নাটক, যে বিশৃঙ্খলা, যে বীজ খোলবার দাবির কথা বলছে তা হাস্যকর। তারাই আটকে রাখছেন। আমাদের সরকার চাইলেও তো অমাস আগে থেকে চেয়েছে, এর প্রস্তুত আছে, অবিলম্বে বীজ যাতে খোলে তার জন্যে বারবার বলা হচ্ছে, চিঠিও দিয়ে দেওয়া হয়েছে, সেই চিঠির পরেও তারা কোনো উত্তর দেয়নি। এই রকম অবস্থায় দাঁড়িয়ে তারা আজকে যে নাটক করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের কাজ হচ্ছে, তাকে ব্যাহত করবার যে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ জানাতেই আমাদের সকলে সমবেত হয়েছে। আমি তো বললাম, এই রকম ঘৃণ্য আক্রমণ, জঘন্য রকম নাটকীয় কায়দায় উন্নয়নকে পরিকল্পনা মাফিক তারা যে কাজ করেছেন, তা এক কথায় তীব্র ভাষায় নিন্দা করি এবং মানুষকে প্রতিবাদ করি। এবং বহিরাগতরা এ ধরনের যে কাজ করেছেন, যারা টিভির কাজ করেছেন, তারা নিজেরাই দেখেছেন। কৈলাস বিজয়বর্গ এখানে দাঁড়িয়ে তিনি বললেন যে আজ এই যে তাদের যে আন্দোলন কর্মসূচি, ভাইপোর ভ্রষ্টাচারে হচ্ছে এটা। আবার এক কথা বলছেন, এইসব কাউর ভ্রষ্টাচার নয়, এটা বিজেপির ভ্রষ্টাচার, বিজেপির নাটক, বিজেপির বাংলাকে অশান্ত করবার পরিকল্পনা।